রিমলি ফেলনার পর আসছে আরও একটি নতুন ধারাবাহিক, একদম নতুন ধরনের। ঠাকুমার ঝুলির পর এই ধরনের আরও একটি সিরিয়াল আসছে, যার নাম বিক্রম বেতাল। হ্যাঁ, ছোটবেলায় বিক্রম বেতাল আমরা সবাই দেখেছি, অনেকেরই খুব প্রিয় এই গল্প সংকলন। সেই সব রূপকথার গল্প এইবার উঠে আসবে ধারাবাহিকে। সমস্ত কিছু জানা যাক এই ভিডিওতে। অভিনেতা জয় মুখার্জি ফিরছেন এই ধারাবাহিকে। প্রধান চরিত্র বিক্রমের ভূমিকায় দেখা যাবে তাকে। শেষবার জীবন কাঠি ধারাবাহিকে অভিনয়ের সময় অভিনেত্রীর সাথে খারাপ আচরণের জন্য তাকে আর্টিস্ট ফোরাম থেকে ব্যান করা হয়। জয়ের কথায়, ওই ঘটনার জন্য আমি আজও লজ্জিত, আবার সুযোগ দেওয়ার জন্য আমি প্রযোজনা সংস্থার কাছে কৃতজ্ঞ। রাজা বিক্রমাদিত্যর ভূমিকায় থাকবেন তিনি। অন্যদিকে বেতালের ভূমিকাতে বড় চমক। বেতালের ভূমিকায় থাকছেন শুভাশিস মুখার্জি, যিনি বর্তমানে সান্টুর বাবা হয়েছেন। তার কথায়, আমার চরিত্রটির লক্ষ্য গল্পকে যথাসম্ভব চিত্তাকর্ষকভাবে বলা, তবে পুরোটাই চিত্রনাট্যের উপর নির্ভর করছে। মূল গল্পে তান্ত্রিক পুরুষ চরিত্র হলেও এখানে তান্ত্রিক হবে মহিলা। অভিনেত্রী স্বাগতা মুখার্জিকে দেখা যাবে তান্ত্রিকের বেশে। এইসব কথা জানিয়েছেন পরিচালক মলয় রায়। সুরিন্দর ফিল্মসের আন্ডারে আসছে এই নতুন ধারাবাহিকটি। এই 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শ্যুটিং। 200 এপিসোড শ্যুট করে নাকি টেলিকাস্ট হবে। কোন চ্যানেলে আসবে শিওর করে বলা যাচ্ছে না, তবে শান বাংলাতে আসতে পারে। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।